গণতন্ত্রের পুনরুদ্ধার করতে হবে, মানুষের জীবন আর সম্পত্তি যাতে নিরাপদে থাকে, রাজ্যের মানুষ যাতে স্বাভাবিকভাবে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, কথা বলতে পারে, চলাফেরা করতে পারে, সেই কারণেই আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে সিট সমঝোতায় গেছে বামফ্রন্ট। পশ্চিম ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে এক পথসভায় উপস্থিত থেকে রবিবার এমনটাই বললেন সিপিআইএম নেতা তথা রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে। জিরানিয়া, মান্দাই ও খয়েরপুর এই তিনটি বিধানসভা মিলে এক বিশাল রোড শোর আয়োজন করা হয়েছিল রবিবার। কাশীপুর চোদ্দ দেবতা বাড়ি এবং খয়েরপুর বাজারে আয়োজন করা হয়েছিল নির্বাচনী পথসভার। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা এবং বামফ্রন্টের নেতা পবিত্র কর। এদিনে পথসভা থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মানিক দে। বলেন, বামফ্রন্টের পক্ষ থেকে রাজ্যবাসীর কাছে অনুরোধ রইল বিজেপির অত্যাচার থেকে দেশটাকে রক্ষা করুন, বিপন্ন দেশকে রক্ষা করার জন্য জোট করেছে বাম ও কংগ্রেস, তাই সাহসিকতার সাথে সবাই ভোট কেন্দ্রে যান, রাজ্যের শান্তি ফিরিয়ে আনুন। এর পাশাপাশি জিরানিয়া, মান্দাই ও খয়েরপুরের ভোটারদের সচেতন করে মানিক দে এদিন এও বলেন, নিজের ভোট নিজেরা দিন, অন্য কাউকে সে ভোট দেওয়ার সুযোগ করে দেবেন না, ভোট দেওয়া সকলের অধিকার, তাই শাসক দলের ভয় ভীতি ও হুমকিকে উপেক্ষা করে ভোট দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করা যায়, মানুষ যাতে জীবন ধন সম্পত্তি নিরাপত্তা থাকে, স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, মানুষের যে অধিকার মর্যাদা সম্মান এটা যাতে সুরক্ষিত থাকে, এই কারণে নির্বাচনে আমরা কংগ্রেসের সঙ্গে সিট সমঝোতায় গিয়েছি। আমাদের আবেদন থাকবে যে বামফ্রন্টের পক্ষ থেকে যারা যেই দলে করুন যাই কিছু করুন, আগে দেশটাকে বাঁচান, আগে দেশটাকে রক্ষা করেন, তারপরে যার যার কথা বলতে পারবেন। কাজে বিপন্ন দেশকে রক্ষা করার জন্য স্বনির্বন্ধভাবে অনুরোধ করব, সাহসিকতার সঙ্গে ভোট কেন্দ্রে যান, শান্তি ফিরিয়ে আনুন, আপনার ভোট আপনি নিজে দিন, অন্য কাউকে সে ভোট দেওয়ার সুযোগ করে দেবেন না, এবং এটা আপনার অধিকার, এটা আপনার ভবিষ্যৎ, এবং এটার উপর নির্ভর করে আপনার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে কিনা। কাজেই গর্ব ভয় ভীতি হুমকি এগুলিকে উপেক্ষা করে আমরা জানি এখানকার মানুষ অনেক সময় ভোট দিতে পারছেন না, এবং আপনাদের ভিতরে যাওয়া আছে, যন্ত্রণা আছে, এটা অবসান করার জন্যই ভোট কেন্দ্রে যান, ভোটাধিকার প্রয়োগ করুন, এবং আশিস কুমার সাহাকে হাত চিনিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন, এই আবেদন এবং অনুরোধ আপনাদের উদ্দেশ্যে রাখলাম। ধন্যবাদ। রাজ্যবাসীর অধিকার মর্যাদা ও সম্মান রক্ষার লক্ষ্য নিয়ে নির্বাচনে বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন আশিস কুমার সাহা। রোড শো এবং পথসভায় উপস্থিত থেকে নিজের জন্য এদিন ভোট প্রার্থনা করেন তিনি। আগত ইন্ডিয়া জোটের নেতৃবৃন্দ, আমাদের সর্বভারতীয় কংগ্রেস কমিটি সম্পাদিকা, আমাদের সামনে যারাই এই এলাকার গণদেবতারা যারা উপস্থিত হয়েছেন, এই বাজারের ব্যবসায়ী বৃন্দ, সবাইকে আমি আমার শ্রদ্ধা প্রীতি ভালোবাসা শুভেচ্ছা জ্ঞাপন করছি। মানিকবাবু বলেছেন এই নির্বাচন আগামী 19 এপ্রিল সারা দেশের সাথে ত্রিপুরার পশ্চিম আসনের প্রথম পর্যায়ের যে নির্বাচন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের বিশেষ করে যারা ভোটদান করবে ভাবনা চিন্তা করে। রবিবারের এই রোড শোতে বাম ও কংগ্রেসের মিলিত কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।